রাজশাহী শহরে কাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ঘিরে চলছে ব্যাপক আয়োজন। নগরীর মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করেছে। এ উপলক্ষে সেখানে উৎসবের আমেজ বিরাজ করছে। সাজানো হয়েছে রাজশাহী মহানগর ও জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো। সকালে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। একই দিনে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেলে যোগ দেবেন জনসভায়। রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। আদনান, প্রধানমন্ত্রীর জনসভার সবশেষ প্রস্তুতি আর নিরাপত্তা কেমন দেখছেন? তাওসিয়া, গত এক মাস থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং মাঠের যে স্থানে জনসভা করবে মাঠ প্রস্তুতি শেষ হয়েছে এবং প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজশাহী মহানগরীতে একটি সাজসাজ রব বিরাজ করছে এবং মহানগরীর প্রতিটি মোড়ে মোড়ে তরুণ ব্যানার ফেস্টুন টাঙানো হয়েছে এবং পোস্টারও ছেয়ে গেছে গোটা মহানগরী। শুধু মহানগরী নয়, রাজশাহীর জেলায় জেলায় পোস্টার টাঙানো হয়েছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এবং নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি প্রচণ্ড নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর আগে 2018 সালের 22 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে এসেছিলেন, তখনও দেখেছি তার চেয়েতে কঠোর নিরাপত্তা এবার জোরদার করা হয়েছে। এবার পুলিশ, র্যাব এবং এসএসএফ এবং সেনাবাহিনীর সদস্যগণ কাজ করছে এবং যেখানে সভা হবে সেই সভাস্থল মাঠ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, এই মাঠ ঘিরে রেখেছেন চারি সাইড দিয়ে সাদা পর্দা দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং এই মাঠে গত 14 দিন থেকে এসএসএফ এর সদস্যরা নিরাপত্তা স্বার্থে জোরদার করেছেন এবং ঘিরে রেখেছেন। সব মিলে বলা চলে প্রস্তুতি একেবারে শেষ এবং নিরাপত্তার বিষয়টি একেবারে কঠোরভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ছিল আসলে তৌসিয়া। আচ্ছা আদনান, প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? তোসিয়া, প্রধানমন্ত্রী আগামীকাল সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় 38তম বিসিএস ক্যাডার পুলিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই স্থানীয় আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের আয়োজিত জনসভায় যোগদান করবেন এবং জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এখান থেকে তিনি রাজশাহীর মোট 31টি ভিত্তিপ্রস্তর উত্থাপন করবেন এবং এর মধ্যে 25টি শুভ উদ্বোধন করবেন এবং 6টির কাজ চলমান রয়েছে, এর উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। আদনান, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবারও তথ্যের জন্য আপনার সাথে যোগাযোগ করবো।